السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমাদের টিজারাম টরসে আজকে বেশ কিছু স্কয়ার আর নোহা আসছে 2018-19 এবং 20 এর আমি এগুলো দেখাই দেবো ইনশাআল্লাহ কোনটা কোনটা স্টকে আছে এর মধ্যে যেমন স্কোয়ার এটা আসছে 2019 এর এটা 2019 এর স্কোয়ার জিআই প্রিমিয়াম খুবই ভালো প্রাইস কালার হচ্ছে 221 কালার কোড যেটা গ্রিনিশ ব্লু বা মিকা ব্লু বলে এটাকে এইটা দেখাই দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে ব্লু একটু গ্রিন টাইপের এই হচ্ছে ব্যাক সাইড এখানে কালারটা বোঝা যাচ্ছে একটু ব্লু টাইপের এই গাড়িটার প্রাইস আলহামদুলিল্লাহ অনেক কম কারণ মেকা ব্লু কালার গাড়ি আসলে জাপানে অনেক বেশি পড়ে সাথে আপনার 2019 এর গাড়ি এবং জিআই প্রিমিয়াম এটা জিআই প্রিমিয়াম হলে কিন্তু আপনার এই যে সিট এখানে মাঝখানে একটা ডিফারেন্ট থাকে সুইট লেদার টাইপের সিট থাকে আর এটার অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্টের আর কিলোমিটার হচ্ছে 1,15,000 2019-এর 5 মাসের গাড়ি 1,15,000 হওয়াতে এটার মাইলেজ সরি মানে প্রাইস একটু কম হবে আবার সেম গাড়ি যদি আপনি এই 20,000 কিলোমিটারের গাড়ি নেন সেগুলোও আছে সেগুলো আমি দেখাই দিব তার আগে যেখানে দেখাই দিচ্ছি যে 221 কালার কোড যেটা আপনার গ্রিনিশ ব্লু ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ এখানে যেমন স্কোয়ার এই যে বেশ কিছু আছে এখানে 20,000 কিলোমিটারের গাড়ি আছে স্কোয়ার তিনোটা একই গাড়ি একই ডিজাইনের গ্রিল একই বড় গ্রিল তিনোটা আমি শর্ট করে শেষ করে দেবো চেষ্টা করবো মোটামুটি গাড়ি যেগুলো স্টকে আছে দেখানোর জন্য ইনশাআল্লাহ এই গাড়িটার যে প্রিমিয়ামে সাধারণত সামনে থ্রি পার্টের প্রদর্শন হয় থ্রি পার্টের আপনি প্রদর্শন এলইডি হেডলাইট হয় মানে স্টিয়ারিং হিটার হয় স্টিয়ারিং হিটার আছে এবং আপনার এই হচ্ছে আপনার নেভিগেশন এটা হচ্ছে আলপাইনের নেভিগেশন এই যে আলপাইন আর বাকি এটার মধ্যে 20 ডিভিআর সহ আসছে ডিভিআর ক্যামেরা এবং আপনার এখানে উপরে সিলিং টিভি সহ আছে এই যে আলপাইনের আর বাকি ইভি মোড ইকো মোড পাওয়ার মোড এগুলো সব স্কোয়ারে আছে তাই আছে এটাতে এখানে সিট হিটার আছে ফ্রন্টে এই জায়গায় মোবাইলের চার্জারের পোর্ট আছে এখানে ক্রুজ কন্ট্রোল আছে এই হচ্ছে আপনার থ্রি পার্টের প্রদর্শন এলইডি হেডলাইট এবং এটার মধ্যে যে ইঞ্জিন 1,15,000 কিলোমিটার চালানোর পরও ইঞ্জিন ফ্রেশ আছে এবং এলইডি ফগ লাইট আর এটা প্রাইস সেট করছি আমরা স্কোয়ার
আপনার ক্লাইমেট কন্ট্রোল আছে, যে উপরে সিলিং সিলিং টিভি এবং ক্লাইমেট কন্ট্রোল এবং উপরে স্পিকার সহ আছে, সাইডে আপনার পর্দা টর্দা সব কিছু আছে। এলইডি হচ্ছে আপনার এটার 15 ইঞ্চি অরিজিনাল টয়টার এলইডি মিটার। এই গাড়িটার প্রাইস সেট করছি আমরা 38 লাখ টাকা, 38 লাখ স্কোয়ার যে প্রিমিয়াম 2019-এর। এটা কিন্তু সামনে পিছনে সেন্সর আছে, পার্কিং সেন্সর, এই যে সেন্সর, পার্কিং সেন্সর অল সাইডে আছে, এই যে বডিতে 38 লাখ টাকা স্কোয়ার জিএ প্রিমিয়াম 2019-এর, রেডি স্টকে আছে। চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য এই প্রাইস থেকেও। আর বাকি এখানে স্কোয়ার, আচ্ছা এখান থেকে আমি শুরু করি, নোহা এটা 2018-র, এটা 4 পয়েন্টের WXB, হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, অকশন গ্রেড 4.76 মনে হয় মাইলেজ। এটা তো আপনার ওপরে সিলিং টিভি আছে এবং সামনে নেভিগেশন আছে, এই যে বড় ফেজের নেভিগেশন আছে, উপরে ক্লাইমেট কন্ট্রোল, এবং গাড়িটা খুবই চমৎকার একদম। ভিতরের ইয়েটা আপনার স্মেলটা খুবই ভালো। এই গাড়ির প্রাইস হচ্ছে আপনার নোহার 34 লাখ 50 আস্কিং প্রাইস। তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে ইয়ারিস ক্রস আছে 2020-এর, এটা অকশন গ্রেড 4.5 গ্রেড, 44 প্রাইস সেট করছি আমরা। এটা কিন্তু ইয়ারিস ক্রসের মধ্যে হেডস আপ ডিসপ্লে সহ, এই যে ডাবল প্রজেকশন, হ্যাঁ যে এটা হন জ্বললো, ঠিক আছে। এটা কিন্তু নর্মালি ইয়ারিস ক্রসে থাকে না, নর্মালি প্রজেকশন শুধু একটা থাকে, ডাবল প্রজেকশন, এবং এটাতে হেডস আপ ডিসপ্লে আছে। হেডস আপ ডিসপ্লেটা আমি দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে ডুয়েল টোনের গাড়ি, উপরে ব্ল্যাক নিচে রেড ওয়াইন, এবং আপনার এখানে রুফ রেল আসছে, রুফ রেল। এই যে হেডস আপ ডিসপ্লে যে দেখতেছেন, যেখানে মিটার শো করতেছে পি লেখা, মানে স্পিড মিটার আছে, এখানে লাইন অ্যাসিস্ট আছে, এই যে এটার কারণে এখানে আপনার গ্লাসের মধ্যে শো করতেছে, জানি না ভালো ইয়ে আসতেছে কিনা। আমি গিয়ার চেঞ্জ করবো এখন, দেখবেন, হ্যাঁ গিয়ার চেঞ্জ করলে দেখবেন যে এটা ইয়া হবে, ঠিক আছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে, হ্যাঁ এটা আবার দেখাবো, আমি এখন গিয়ার দিব, চেঞ্জ হবে, এই যে ডিতে আসছে, হ্যাঁ ফ্রন্ট। এটা হচ্ছে শুধুমাত্র এই খুব কম গাড়িতে আসে, আসলে ইয়ারিস ক্রসের মধ্যে হেডস আপ ডিসপ্লে এরকম আসে না। আর এটা হচ্ছে বিল্টিন নেভিগেশন, অকশন গ্রেড 4.5 গ্রেড, ভিতরে ব্রাউন সিট, উপরে আপনার ইয়ার সহ আছে ডিভিআর, অল সাইডে আপনার সাউন্ড সিস্টেম। এটা কিলোমিটার মাত্র 14,000 কিলোমিটার। এবং পিছনে আর একটা জিনিস হচ্ছে, এই গাড়ির পিছনে ব্যাক ডোর যেটা, মানে ইয়ে ট্রাঙ্ক কাভারটা কিন্তু অটো, পা দিয়ে কিক করলে খুলে যাবে। প্রাইস হচ্ছে আপনার 44 লাখ টাকা। আর বাকি স্কোয়ারের এগুলো তো সব, যে এলইডি লাইট, টেল লাইট, ফ্রন্ট লাইট সব এলইডি। স্কোয়ার করে দেখা দিচ্ছে এর মধ্যে স্কোয়ার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, 2020-এর গাড়ি, এটার অকশন গ্রেড হচ্ছে 4.5, আর কিলোমিটার সম্ভবত 80,000 কিলোমিটার, এটাও যে প্রিমিয়াম। যে 4.5 গ্রেড, 86,000 কিলোমিটার, এটার প্রাইস হচ্ছে আপনার, এগুলো অরিজিনাল মাইলেজ, আর এটার প্রাইস হচ্ছে আপনার যে প্রিমিয়াম স্কোয়ার, কত জানে প্রাইস, 20-এর গাড়ি, এটা 41 লাখ টাকা এটার প্রাইস। এটাও ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিতে পারবো। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং যে সেন্সর আছে পার্কিং সেন্সরগুলো আপনার
হ্যাঁ অল সেট আর সামনে পিছনে আর এদিক দিয়ে স্কোয়ার তিনটা কিন্তু একই ডিজাইন তিনটা কিন্তু 18 মডেলের গাড়ি এটা হচ্ছে জিআই প্রিমিয়াম ব্ল্যাকিশ পার্পল কালার এটা অবশ্য অ্যাডভান্স হয়ে গেছে সোল্ড আউট এটা প্রাইস ছিল আমাদের 3950 হচ্ছে আপনার অপশন পয়েন্ট ছিল এটা আর পয়েন্টের 35,000 কিলোমিটার গাড়ি ছিল হ্যাঁ জাস্ট পিছনে একটা লাইট রিপ্লেস করছে একটা পার্টস রিপ্লেস করছে এই হচ্ছে ব্রাউন সিটের গাড়ি পিছনে হচ্ছে এই হচ্ছে পিছনে এটা হচ্ছে 220 কালার পিছনে কিন্তু এটার মধ্যে এখানে আমার বডি কিট আছে এই যে এই জায়গায় এমন এই জায়গায় নিকেলের একটা বিট আসছে পিছনে স্পয়লার আসছে অরিজিনাল আর এটা আরেকটা আসছে এটা হচ্ছে 3R9 এটাও বডি কিট আছে উপরে স্পয়লারটা খুবই সুন্দর এখানে লাইট জ্বলে যে ব্লু কালার লাইট মডেলিস্টার স্পয়লার এটা অনেক দামি আর স্পয়লার এটা এবং অনেক বড় নর্মালি স্পয়লার হয় হচ্ছে এরকম আর এটা লার্জ সাইজের স্পয়লার এই গাড়ির প্রাইস গুলো আমি বলবো এটার অপশন গেট হচ্ছে এটা অপশন গেট হচ্ছে 4.4 পয়েন্টের আর কিলোমিটার হচ্ছে 74 এই হচ্ছে গাড়ির কন্ডিশন এখানে ফ্রন্টে ক্যামেরা সহ আছে প্যাসেঞ্জার ক্যামেরা যেটা প্যাসেঞ্জার ক্যামেরা আর এটা হচ্ছে ফ্রন্ট ডিভিআর হ্যাঁ ডিভিআর ক্যামেরা এখানে বিল্টিন নেভিগেশন আছে লার্জ সাইজের এই জায়গায় সিট হিটারের সুইচগুলো এখানে এক্সট্রা কিছু এখানে ফিচার্স আসছে এগুলো আমি চেক করিনি এই সুইচটা এবং এখানে ফুটেড ইয়ার মতো লাইট আছে কালারটা খুব চমৎকার কালার কালার হচ্ছে রেড ওয়াইন যেটা পার্পেল ওয়াইন 3R9 কালার কোড এখানে আপনার ওপরে সিলিং টিভি সহ আসছে এটা তো বিক্রি হয়ে গেছে এটা 220 কালার কোড এটা 3R9 কালার কোড সব বড় গ্রিলের এটার প্রাইস হচ্ছে আপনার এই এটা প্রাইস সম্ভবত 3R9টা এটা সম্ভবত 40 লাখ টাকা 40 লাখ আর এই সাইডে যেটা আছে এটা 5 পয়েন্টের এটা 41 লাখ এটাও 220 কালার কোড যেটা ব্ল্যাকিশ পার্পল হ্যাঁ ব্লু ব্ল্যাক এটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি পিছনের ব্যাক সাইড এটার মধ্যেও নিচে আপনার বডি কিট সেম একই ডিজাইনের গাড়ি যারা পয়েন্ট মাইলেজের গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য এটা 5 পয়েন্টের গাড়ি এবং কিলোমিটার 20,000 মাত্র 220 কালার কোড মানে ব্ল্যাকিশ পার্পেল ব্লু ব্ল্যাক টাইপের কালার গাড়ি খুব ফ্রেশ ইন্টেরিয়ারের মধ্যে আপনার এখানে এটার মধ্যেও সেম আপনার এখানে প্যাসেঞ্জার ক্যামেরা আছে ড্যাশবোর্ডের মধ্যে এবং এখানে ফ্রন্ট ডিভিআর আর এখানের মধ্যে একটা রিয়ার ডিভিআরটা এখানে শো করবে এরা সুইচ সহ আছে মিররের মধ্যে মিররটা অনেক বড় ৪১ লাখ এটার প্রাইস তবে এগুলো আমাদের আস্কিং প্রাইস প্রত্যেকটা গাড়ির মধ্যে বড় গ্রিল এবং এখানে ডে লাইট সহ আছে এলইডি লাইট এলইডি ফগ লাইট যারা জোড়া গাড়ি নিতে চান এক জোড়া গাড়ি নিতে চাইলে ইনশাআল্লাহ তেজারাম প্রসে চলে আসবেন এটা বললাম 41 লাখ এটা বললাম সম্ভবত কত এই 40 লাখ এটা 1 লাখ টাকা বেশি যেহেতু মাইলেজ কম এটা 40 লাখ এটা ছিল 3950 যেহেতু আর পয়েন্ট ছিল এই জন্য গাড়ির পয়েন্ট মাইলেজ যেমন হবে তেমন আপনার প্রাইস কিন্তু উঠানামা করবে
আচ্ছা, তারপরে এদিক দিয়ে শেষ করি, এটা হচ্ছে প্রিমিয়ো আসছে 2021-এর, যারা ব্র্যান্ড নিউ প্রিমিয়ো FEX মানে মেকআপ ব্লু কালার গাড়ি নিতে চাচ্ছেন ওনাদের জন্য এই গাড়িটা 221 কালার কোডের। নামি এটা অপশন থেকে অপশন হচ্ছে প্রিমিয়ো, এটা হচ্ছে প্রিমিয়ো 2021-এর ব্র্যান্ড নিউ, এটা অপশন থেকে অপশন 4.5 গ্রেড, এটার কিলোমিটার সম্ভবত 24,000 কিলোমিটার। খুবই ফ্রেশ, দাম হচ্ছে মাত্র 48,50,000, 4.5 গ্রেড, 24,000 কিলোমিটার। এবং এগুলাতে অ্যালোরিমো আছে, আর এদিক দিয়ে আপনার করলা ক্রস আপনার 2021-এর গাড়ি, এটা পার্ল কালারের, এটা 5 পয়েন্টের গাড়ি, জেড লেদার প্যাকেজের গাড়ি, উপরে প্যানারোমিক রুফ আছে। এ হচ্ছে আপনার ইন্টেরিয়ার, মানে পাওয়ার সিট আছে, ভিতরে বড় ফেজের নেভিগেশন, এটার মধ্যেও আপনার দেখেন প্যাসেঞ্জার ক্যামেরা আছে, এই প্যাসেঞ্জার ক্যামেরা ফ্রন্টে, অর্থাৎ প্যাসেঞ্জার এখানে কারা বসতেছে সব এখানে রেকর্ডিং থেকে যাবে। আর এটা হচ্ছে ফ্রন্ট ডিভিআর, বেশ কিছু গাড়িতে আলহামদুলিল্লাহ এই সিস্টেম আসছে। অপশন গিয়ার 5 পয়েন্টের, আর কিলোমিটার হচ্ছে 15,000 কিলোমিটার। এটার মধ্যে ওয়্যারলেস চার্জার সহ আছে, যে ওয়্যারলেস চার্জার এটা অনেক করলা ক্রসে আসে না, এটাতে আসছে এই গাড়িতে। প্রাইস হচ্ছে মাত্র 51,500, রেডি স্টকে গাড়ি করলা ক্রস 2021-এর ফুল অপশনের গাড়ি। আর এদিক দিয়ে আপনার এলিয়ান, এটা নতুন আসছে G+ 2019-এর, এটা অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, G+ পার্ল কালার গাড়ি, এটা পার্ল হোয়াইট। এটা তো আমি পাওয়ার সিটটা দেখাই দিচ্ছি আপনার, যে পাওয়ার সিট আছে যেটাতে, এই যে পাওয়ার সিট থাকবে এটা হচ্ছে G+, G+ হচ্ছে হাই গ্রেড এলিয়ানের মধ্যে, যেটা প্রিমিয়াতে FEX হয় সেম। এটাতে অ্যালোয়ি মাস্টার অরিজিনাল টয়টার, কিলোমিটার 27,000 কিলোমিটার, 4.5 গ্রেড, প্রাইস হচ্ছে মাত্র আপনার 41,00,000 টাকা, এটার প্রাইস 41,00,000, 2019-এর এলিয়ান G+। হ্যাঁ, G+ সুবিধা হচ্ছে গ্লাসগুলো অরিজিনাল ব্ল্যাক হয়, ব্যাপার না কোনো, চমৎকার গাড়ি, এত ফ্রেশ মাশাল্লাহ, ভিতরে একটা নতুন গাড়ির স্মেল আসে এই গাড়িতে, পিছনে ব্যাগ ওয়াইপার সহ আসছে ব্যাগ ওয়াইপার। আচ্ছা, আর এদিকে আরেকটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে, এটা হচ্ছে করলা ক্রস 2023-এর, 0 কিলোমিটারের গাড়ি, কালার হচ্ছে নার্ডো গ্রে, S-পয়েন্টের অপশন গ্রেড, আপনার প্যানোরামিক রুফ আছে এবং 4 ক্যামেরা আছে। আমাদের এখানে গাড়ি যেগুলো আছে আসলে সবগুলোই হাই গ্রেডের গাড়ি, আমরা চেষ্টা করি সবসময় হাই গ্রেডের গাড়িগুলো আনার জন্য। এখানে আপনার পাওয়ার সিট আছে, অপশন গ্রেড S-পয়েন্ট, ভিতরে বাহিরে AA কন্ডিশন, 4 কিলোমিটার মাত্র চলছে, 4 কিলোমিটার, অর্থাৎ ফ্যাক্টরি থেকে বের করে ফ্যাক্টরির ভিতরেই একটু যে চালায় অতটুকু চালাইছে, ফ্যাক্টরির যে প্লাস্টিক এটা এখনও আছে টয়োটা কোম্পানির, আর পোর্ট থেকে শুধু চালাই আসছে 324 কিলোমিটার বর্তমানে আছে এই গাড়িটাতে। এটার প্রাইস আমরা সেট করছি 2023-এ 0 কিলোমিটারের মাত্র 58,50,000। আবার এই গাড়ি যদি পার্ল কালার ব্ল্যাক কালার নেন তাহলে 2,00,000 টাকা কম হবে, 56,50 করে ব্ল্যাক কালার বা কালার, এই পার্ল কালার আছে অ্যাভেলেবেল। এদিকে হোন্ডা CRV আছে, EX মাস্টার পিস প্যাকেজের গাড়ি, এটাও সেম প্রাইস 58,50,000, এটা অপশন গ্রেড 4.5 গ্রেড, 2018-এর গাড়ি হোন্ডা CRVটার, ভিতরে ব্রাউন সিট, এটা ছবিতে বোঝা যাচ্ছে কিনা, রেডি স্টকে আছে, টার্বো গাড়ি, সানরুফ আছে এটাতে এবং ফুল লেদার সিট এবং সিট মেমোরি সহ 58,50,000, সেম দাম
আমি যে প্রাইসগুলো বলতেছি সামনাসামনি আসলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আপনার ভক্সি 2018 গাড়ি, এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 32,50,000, 90,000 কিলোমিটারের গাড়ি, 3.8 গাড়ি ভক্সি। এটা হচ্ছে ZS কিরামাকি, খুবই সুন্দর গাড়ি, ব্ল্যাক কালার গাড়ি, ডাবল ডোর পাওয়ার আছে, আপনার 16 ইঞ্চি অ্যালয় রিম আছে, এগুলো সব নিকেলের, ডোর হ্যান্ডেলগুলোও নিকেল। সিসি হচ্ছে 1800 সিসি হাইব্রিড, নোহা ভক্সি স্কোয়ার, তিনোটা একই গাড়ি, অর্থাৎ ইঞ্জিন আর সাসপেনশন ইয়ে সবই একই। আপনার গ্লাস ক্লাস, ফ্রন্ট গ্লাস, সাইড গ্লাস, ডোর এবং সিট টিট সব একই, সমস্ত ফিচার্স একই। সাস সামনে হেডলাইটের ডিজাইন একটু বেশ কম। এটার প্রাইস হচ্ছে আপনার বক্সিটার 32,50,000। আর সেম এরকম এই যে নোহা এটা আসছিল, এটা 4.5 গ্রেড, এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, এটা কিলোমিটার ছিল 48,000 কিলোমিটার, ইজ সোল্ড। এটা বিক্রি হয়ে গেছে, এটার প্রাইস ছিল আমাদের এই 32,50,000, 2018 গাড়ি, ভালো ডিসকাউন্ট করে দিছে ওনাকে যিনি কিনছেন, উনি জানেন আসলে কত প্রাইসে দিছি। এটা আরেকটা গাড়ি, এটাও রেড ওয়াইন কালারের, এই নোহা 2019-এর জি প্যাকেজের গাড়ি আপনার, এটাও গ্রেড ভালো, অপশন গ্রেড আপনার 4.5 গ্রেড, এটাও এই যে ভিতরে আপনার ডাবল ডোর পাওয়ার, 2019-এর মাত্র 34,50,000। আর এদিক দিয়ে স্কোয়ার আরেকটা আছে, 2018-এর গাড়ি এটা, জিআই প্যাকেজ, আপনার পার্ল কালার গাড়ি, হাইব্রিড গাড়ি স্কোয়ার। আর জায়গার ইয়ার কারণে আমি গাড়িগুলো আসলে ভালোভাবে দেখাতে পারি না, এই জন্য আমি দুঃখিত। জায়গা আরও আসলে জায়গা নেওয়া হয়েছে কিন্তু ওই জায়গা দিয়ে হচ্ছে না, আরও বড় বড় জায়গা লাগবে আমাদের, আসলে চেষ্টা করতেছি আরও বড় বড় জায়গা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। এটাতে ডাবল ডোর পাওয়ার আছে, এটা প্রাইস 34,50,000 টাকা, এটা কিলোমিটার মাত্র 63,000 কিলোমিটার, 3.5 গ্রেড গাড়ি, খুব ফ্রেশ, খুবই ভালো গাড়ি, মাইলেজ কম আছে। আর এদিক দিয়ে দেখালাম স্কোয়ার, এটা এই রেড ওয়াইন যে 3R9, আর আর এই নোহা একই কালার। আর এদিক দিয়ে আপনার এই নোহা, এটা WXB 2018-এর গাড়ি, এটা সানরুফ সহ, সানরুফ সহ 2018-এর, এই যে এটাতে অকশন গেট হচ্ছে 5 পয়েন্টের, 15,000 কিলোমিটার, নন হাইব্রিড গাড়ি, খুবই ফ্রেশ। যারা খুব ভালো গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য এই গাড়িটা। এটা প্রাইস হচ্ছে মাত্র 46,50,000 আমাদের আস্কিং প্রাইস, ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দেব, ভালো ডিসকাউন্ট করে দেব। তার পাশে যেটা, এটা 4.5 গ্রেড, এটাও সানরুফ সহ, এটা 2017-এর গাড়ি, এসআই প্যাকেজের গাড়ি, যেটাকে WXB এসআই WXB বলে, এটার কিলোমিটার হচ্ছে 35,000 কিলোমিটার, সানরুফ। এই গাড়ির প্রাইস আমরা সেট করছি 41, একটা 4650। আর সেম গাড়ি এরকম সানরুফ সহ মিকা ব্লু আছে, সেম প্রাইসের, সানরুফ সহ এই অপশন গেট, ওটা মনে হয় 4.5-এর, আর 32,000 কিলোমিটারের গাড়ি। আমাদের ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখতে পাবেন গাড়িটা। এদিকে হচ্ছে প্রাডো আছে, এটা 2019-এর, এটার আমাদের প্রাইস হচ্ছে 1,52,00,000 টাকা, 2019-এর প্রাডো TXL প্যাকেজের গাড়ি, মডেল স্টার, বডি কিটটি সব আছে, এবং আপনার ভিতরে ব্রাউন সিট সানরুফ সহ, চমৎকার গাড়ি, অপশন গ্রেড 4.5, 27,000 কিলোমিটারের গাড়ি, প্রাইস মাত্র আপনার কত জানে বললাম, 19-এর গাড়িটার প্রাইস হচ্ছে 1,52,00,000। আর এদিকে 7 সিটের প্রাডো, যদি 7 সিট, আর 7 সিটের কারো যদি আর একটু কমের মধ্যে চান, ওনাদের জন্য এই গাড়িটা আছে, হন্ডা CRV। আমাদের কাছে কিন্তু নিসান এক্স ট্রাইল গাড়ি আছে, নন হাইব্রিড 7 সিটের,
2019 এর গাড়ি আছে কেউ যদি Nissan X-Trail 7 সিটের গাড়ি খোঁজেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো 19 এর গাড়িটা মনে হয় প্রায় ব্ল্যাক কালার গাড়ি তারপরে অলিভ কালার বিভিন্ন কালারের গাড়ি আছে 7 সিটের X-Trail আর এটা হচ্ছে Honda CRV এর ভিতরে ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র যে ব্রাউন সিট দ্য 7 সিটার প্রাইস হচ্ছে আপনার 61,50,000 টাকা 61,50,000 টাকা 2018 এর গাড়ি আর বাকি আমাদের গোডাউনের যে গাড়িগুলো আছে ওগুলো দেখাই দিচ্ছি আর আমাদের এখানে যে গাড়িগুলো এই নতুন শোরুমে যে গাড়িগুলো আছে এর মধ্যে হচ্ছে হোন্ডা ফিট এটা 2018 এর গাড়ি এটা ছিল হচ্ছে এল সেন্সিং প্যাকেজের গাড়ি এটা কালার হচ্ছে মেকআপ ব্লু কালার লেদার প্যাকেজের গাড়ি ছিল এটা খুব সুন্দর কালার গাড়ির এখানে বোঝা যাচ্ছে এটা অনেক সময় ব্ল্যাক মনে হয় অনেক সময় ব্লু মনে হয় তো আলহামদুলিল্লাহ গাড়িটা নাম্বার হয়ে গেছে ডেলিভারি হবে ইনশাআল্লাহ গাড়ির নাম্বার হচ্ছে 2099 হ্যাঁ 2099 এখানে বাম্পারও লাগানো হয়ে গেছে এক্সট্রা বাম্পারের জন্য অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতেছি এটা 2018 গাড়ি ছিল আপনার 54,000 কিলোমিটারের গাড়ি এই যে এখানে এক্সট্রা অ্যালয় লাগানো হয়েছে এই অ্যালয় ছিল না এই অ্যালয়টা আমরা এখানে লাগাইয়া দিলাম কাস্টমারকে আর এই হচ্ছে ব্যাক সাইড এটার প্রাইস ছিল আমাদের হোন্ডা ফিটের এটা হাইব্রিড গাড়ি অবশ্য আমাদের প্রাইস ছিল 21,50,000 2018 এল সেন্সিং প্যাকেজের গাড়ি এরকম হোন্ডা ফিট আমাদের আরও আসতেছে ইনশাল্লাহ দেখতে পারবেন তবে 21,50,000 আমরা সেল করি নি আমরা তার চেয়ে অনেক ডিসকাউন্ট করে দিছি হ্যাঁ সেটা আমি বলতে চাচ্ছি না এটা জেনে কিনছেন উনি জানেন যে কী প্রাইজে ওনাকে গাড়ি দেওয়া হয়েছে আর এদিক দিয়ে আরেকটা স্কোয়ার 2000 এটা হচ্ছে 2019 স্কোয়ার জিআই প্রিমিয়াম এটাও নাম্বার হয়ে গেছে এটা হচ্ছে 4162 গাড়ির নাম্বার এটার মধ্যে বডি কিট সহ আছে 19 3.5 গ্রেডের 56,000 কিলোমিটার এটাতে 19 ইঞ্চি অ্যালয় রিম সহ আসছিল গাড়িটাতে এবং অল সাইডে বডি কিট আপনার পার্ক কালারের গাড়ি হাইব্রিড গাড়ি এটার হচ্ছে ব্যাক সাইড উপরে স্পয়লার এবং পিছনের সাইডেও বডি কিট সহ ছিল এটার এই গাড়ির নাম্বার 4162 এই গাড়িটার আমাদের প্রাইস ছিল হচ্ছে 3980 2019 স্কোয়ার জিআই প্রিমিয়াম আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেছে ডেলিভারির জন্য তো রেডি হচ্ছে আর এদিক দিয়ে আরেকটা গাড়ি যেমন ডেলিভারির জন্য রেডি হচ্ছে সেটা হচ্ছে হোন্ডা সিআরভি এটা হচ্ছে ইএক্স মাস্টার পিস প্যাকেজের গাড়ি ছিল এটার গাড়ির নাম্বার হয়ে গেছে 2018 গাড়ি ছিল 7 সিটের গাড়ি 7 সিটের এই হোন্ডা সিআরভিটা সিসি হচ্ছে 1500 সিসি 12 সিরিয়ালের 8041 গাড়ির নাম্বার এটার অকশন গ্রেড ছিল 4.5 গ্রেড আর কিলোমিটার ছিল 90,000 কিলোমিটার 95,000 কিলোমিটার এই হচ্ছে আপনার ইন্টেরিয়ার ব্রাউন ইন্টেরিয়ার এবং সানরুফ সহ 7 সিটের জেডিএম গাড়ি জাপান ডোমেস্টিক মডেলের গাড়ি এটার যে পিছনে বাম্পার লাগানো হয়ে গেছে এই গাড়ির আমাদের প্রাইস ছিল হচ্ছে এই 61,61,000 টাকা 2018 ইএক্স মাস্টার পিস প্যাকেজের গাড়ি আর বাকি গাড়ি যেগুলো আছে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা শুরুর থেকে আসি তাহলে তাহলে একটু সহজ হবে এখানে মধ্যে যেমন আপনার নোহা এই যে এই গাড়িটা এটাও মেকআপ ব্লু কালার এটা হচ্ছে নোহা এসআই নন হাইব্রিড গাড়ি সানরুফ সহ যারা মেকআপ ব্লু গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য এই গাড়িটা আনা হয়েছে এই সানরুফ সহ সানরুফ এবং অকশন গিয়ার হচ্ছে 4.5 গ্রেড কিলোমিটার সম্ভবত 32,000 সম্ভবত
যে 4.5 গ্রেড, হ্যাঁ 32,000 কিলোমিটার, তেলের গাড়ি। হ্যাঁ, যারা অকটেনের গাড়ি খুঁজতেছেন অর্থাৎ নন হাইব্রিড গাড়ি সানরুফ সহ, ওনাদের জন্য এই গাড়িটা 46,50,000 2018 শোরুমে রেডি স্টকে আছে। ঈদের আগে চাইলে কেউ যে কেউ এই গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন। এরকম গাড়ি আরও কিছু আছে, নোহা এসআই সানরুফ সহ তিন ইউনিট আছে আমাদের। ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ সব দেখতে পারবেন। আর আমাদের শোরুমে তো দেখাইলাম যেগুলো পার্কালার আছে সানরুফ সহ, জি। আর এখানে হচ্ছে নোহা WXB, এটা 2019-এর, এটা প্রাইম সিলেকশনের গাড়ি ছিল, মিকা ব্লু কালার। এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সোল্ড। এটা এটার ইন্টেরিয়ার ছিল হচ্ছে হোয়াইট কালার ইন্টেরিয়ার, হোয়াইট ইন্টেরিয়ার। এটার প্রাইস ছিল, চক সংখ্যা ছিল 4.5, 42,000 কিলোমিটার, প্রাইস ছিল 39,50। এটাও কিছু ডিসকাউন্ট করে দিছি। আর এদিক দিয়ে আপনার এটা হচ্ছে হ্যারিয়ার 2018 গাড়ি, এটা ব্ল্যাক কালার গাড়ি, এটা নন হাইব্রিড গাড়ি, এটাও অ্যাডভান্স হয়ে গেছে, গাড়ি লোন হচ্ছে। এটা অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, 55,000 কিলোমিটার, সেম গাড়ি আছে আমাদের হ্যারিয়ার। সেম গাড়ির প্রাইস হচ্ছে আপনার এই, এটা নন হাইব্রিড গাড়ি, এরকম 70,00,000 টাকা এটার প্রাইস। সেম গাড়ি আছে আমাদের এই ব্রাউন সিট এবং সানরুফ সহ, ব্রাউন কনসোল এবং সানরুফ। এটা অবশ্যই অ্যাডভান্স হয়ে গেছে, সেম গাড়ি আসছে। আর এদিক দিয়ে হচ্ছে হন্ডা সিভিক 2018, এটা হচ্ছে লেদার প্যাকেজের গাড়ি, EX লেদার প্যাকেজের গাড়ি, পার্ল কালার গাড়ি। 2018 পাওয়ার সিট আছে, লেদার সিট আছে, যেটা EX হবে এটা পাওয়ার সিট এবং লেদার সিট হবে। সামনে দুই সিট পাওয়ার হবে এবং সিট হিটার হবে এবং ফুল লেদার সিট হবে। এটার প্রাইস হচ্ছে 38,00,000 টাকা, 3.5 মনে হয়। অপশন সিটগুলো গাড়িতে দেওয়া ছিল, গাড়ি লক করা, যার জন্য আমি দেখাতে পারতেছি না। এটা কিলোমিটার হচ্ছে 45,000 কিলোমিটার, JDM হন্ডা সিভিক। এদিকে প্রিমিয়াম আছে FEX 2019-এর, এটা অপশন গ্রেড হচ্ছে 5 পয়েন্টের, যে 5 গ্রেডের অপশন গ্রেড এবং এ কন্ডিশন, ভিতরে বাহিরে এ, 13,000 কিলোমিটারের গাড়ি, খুবই ফ্রেশ। এটার প্রাইস হচ্ছে FEX আপনার 48,50,000, 48,50,000 2021-এর। আর মেকআপ ব্লু তো আমাদের আছেই 21-এর। আর এদিক দিয়ে মেকআপ ব্লু আর রেড ওয়াইন সেম প্রাইস, হ্যাঁ 48,50,000 করে। আর এদিক দিয়ে হচ্ছে হ্যারিয়ার, এটা জেড লেদার প্যাকেজ, জেড লেদার প্যাকেজের গাড়ি। এটা আলহামদুলিল্লাহ এই ব্যাংক লোন হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকাল নাম্বারে যাবে। এটা সোল্ড আউট, এটা 5 পয়েন্টের গাড়ি, চমৎকার গাড়ি। এটা এই যে পিছনের ডিজাইন, এক্সস্ট সিস্টেম আসছে একদম ম্যানিফোল্ড পর্যন্ত টানা, এটা এক্সস্ট সিস্টেম, একটু আওয়াজ হয় এই ম্যানিফোল্ডে, সরি এই এক্সস্ট সিস্টেমে। এটার প্রাইস ছিল আমাদের 92,000 টাকা, 5 পয়েন্টের কিলোমিটার ছিল 18,000, অকশন গ্রেড 5। আবার এগুলো যদি মাইলেজ বেশি নেন সেটাও আছে আমাদের কাছে। আর এদিকে আরেকটা স্কোয়ার, এটা এটা হচ্ছে GI প্রিমিয়াম আপনার 2018-এর গাড়ি, এটা ছিল অকশন গ্রেড R পয়েন্ট এবং কিলোমিটার হচ্ছে 63,000 কিলোমিটার আর পয়েন্টের। এই গাড়িটাও যে প্রিমিয়াম আমাদের অ্যাডভান্স হয়ে গেছে, ব্যাংক লোন হইতেছে, সোল্ড, ও সরি এই গাড়িটার সম্ভবত, হ্যাঁ এটা ব্যাংক লোন হচ্ছে। আর সেম আরেকটা গাড়ি ব্যাংক লোন হয়ে গেছে, সেটাও দেখাবো। হ্যাঁ এটার প্রাইস ছিল আমাদের 36,50,000 টাকা, যে প্রিমিয়াম 2018-এর আর পয়েন্টের, পার্ল কালার গাড়ি। আর এদিক দিয়ে হচ্ছে করলা ক্রস 2023-এর গাড়ি, এরকম গাড়ি আমাদের গোডাউনে, আরেকটা গোডাউনে আরও আছে করলা ক্রস 56,30,000 করে।
এটাও বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। হ্যাঁ সোল্ড। এটার মধ্যে আপনার প্যানোরামিক রুফ আছে এবং ফোর ক্যামেরা সহ। 56,30,000 করে 2023-এর বেশ কিছু গাড়ি আছে। আর এদিক দিয়ে আপনার প্রিমিয়াম, এটা এফইএক্স, এটা নতুন আসছে, এই এফইএক্স প্যাকেজের গাড়ি, পার্ল কালার গাড়ি। এটার অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, 18,000 কিলোমিটার। এই হচ্ছে ব্যাকসাইড প্রিমিয়র। প্রিমিয়রের প্রাইস হচ্ছে আপনার 42,50,000 2019-এর। আর এদিক দিয়ে হচ্ছে, সেই দেখেনি, এদিক দিয়ে আপনার করোলা যেটা সিডান, এটা সিসি হচ্ছে 1800 সিসি, 2021 মডেলের গাড়ি, সিলভার কালারের গাড়ি, 21,000 কিলোমিটারের গাড়ি। এটার প্রাইস হচ্ছে করোলাটার, করোলা সিডানের, এটা হাই গ্রেডটা। এটার মধ্যে সিট হিটার আছে, স্টারিং হিটার সহ আছে, সিট হিটার এবং স্টারিং হিটার। এবং করোলা ক্রসের মতো সেম নেভিগেশন, বড় ফেজের উপরে আপনার ইয়ে আছে, ফ্রন্ট ডিভিয়ার, পিছনে রিয়ার ডিভিয়ার আছে, এখানে প্যাসেঞ্জার ডিভিয়ার আছে, যে তিনটা ডিভিয়ার। এটা হচ্ছে ফ্রন্টের সামনের, এটা প্যাসেঞ্জার, আর এটা হচ্ছে ব্যাক। আমাদের যে সিট হিটার, এই সিট হিটার এবং স্টিয়ারিং হিটার টিটার সব কিছু আছে, খুবই হাই গ্রেডের গাড়ি, প্রাইসও খুব ভালো। এটা আমাদের প্রথম প্রাইস ছিল, আচ্ছা 2021-এর গাড়ি, এটা প্রথম ছিল আপনার 33,00,000 টাকা, আর এখন নতুন প্রাইস হচ্ছে আমাদের 32,50,000 2021-এর। এটার কিলোমিটার হচ্ছে 20,000 কিলোমিটার, আর পয়েন্ট দিয়েছে জাস্ট পিছনে একটা লাইট রিপ্লেস করছে, সিসি 1800 সিসি, অরিজিনাল মাইলেজ। আর এটা হচ্ছে জি গ্রেডের, জি এলইডি প্যাকেজ, ফিল্ডার 2019-এর। এটা হচ্ছে ব্লু কালার, আপনার ব্লুটার প্রাইস হচ্ছে কত জানো, এটা ও 25,50,000 না, এটা 25,50,000 নাকি, না ভুল বলতেছি মনে, এটা 26,50,000 2000 মডেল 19-এর, ফিল্ডার জি গ্রেডের গাড়ি, যে স্মার্ট কি পোসিস্টেড। এবং এটার মধ্যে এলইডি হেডলাইট আসছে, এলইডি হেডলাইট সাধারণত WXB-তে হয়, এলইডি হেডলাইট আসছে, সিঙ্গেল প্রজেকশন হইলে আপনার এলইডি, যেখানে ইন্ডিকেটার এখানে হবে, ঠিক আছে। এই এলইডি হেডলাইটের দাম অনেক টাকা, কিন্তু এটার প্রাইস প্রায় দুইটা হেডলাইটের দাম প্রায় একটার দামই 1,00,000 টাকার মতন, সরি দুইটা মিলে সম্ভবত 1,60,000 টাকা আসবে, দুটো এলইডি হেডলাইট। আর এই করোলার এটাও কিন্তু এলইডি, হ্যাঁ যেগুলো এটা হাই গ্রেড, যেহেতু এলইডি আসছে এবং এলইডি ফগ লাইট আছে এটার মধ্যে, জি গ্রেডের গাড়ি এটা, 26,50,000 এটা। এটা হচ্ছে 2021-এর, এটা 2019। আর এদিক দিয়ে আর এক্সিও দিক দিয়ে আর আছে আরেকটা, এটা হচ্ছে 2018-এর এক্সিও জি গ্রেডের গাড়ি, এটার প্রাইস হচ্ছে আপনার 25,50,000। এটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড আপনার অকশন গ্রেড 4.0-এর, কিলোমিটার সম্ভবত এই ইয়ে কিলোমিটারটা ভুলে গেলাম কেন, 74,000 কিলোমিটার, 74,000 কিলোমিটার, 4.0-এর গাড়ি, প্রাইস হচ্ছে আপনার 25,50,000। পিছনে ব্যাগ ওয়াইপার সহ আছে, নর্মালি এলিয়ান প্রিমিয়ার তো হয় যেমন, এই যে প্রিমিয়াতে আছে, এই যে প্রিমিয়াতে আছে ব্যাগ ওয়াইপারটা, একটা সামনে পিছনে সেন্সর আছে, এই যে সেন্সর, পার্কিং সেন্সর, এই যেখানে আছে যেমন প্রিমিয়াতে আছে সেম। এটা হচ্ছে 25,50,000 2018-এর এক্সিও জি, আর ফিল্ডার এটা, এটা হচ্ছে 2019, এটা হচ্ছে এই কত জানে বললাম 26,50,000। আর এদিক দিয়ে হচ্ছে, আর আমি যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু
সামনাসামনি আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিতে পারবো। এখানের মধ্যে আপনার প্রিয়াস আছে 2019, এটা হচ্ছে 32,80 ফোর পয়েন্টের, এই 28,000 কিলোমিটার। এই গাড়িটা হচ্ছে এ প্যাকেজের গাড়ি, যেটার মধ্যে আপনার এলইডি ফগ লাইট আছে। হ্যাঁ, এই যে এলইডি ফগ লাইট এবং এলইডি হেডলাইট, এটার মধ্যে হেডসআপ ডিসপ্লে আছে, পাওয়ার সিট আছে, এই যে হেডসআপ ডিসপ্লে এবং আপনার পাওয়ার সিট আছে। এটার প্রিয়াস 2019 প্রাইস হচ্ছে আপনার 32,80,000 টাকা। এদিকে হচ্ছে নোহা, এটা এসআই 2018, এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, ব্যাংলন হচ্ছে। আর এদিকে হচ্ছে WXB এই নোহা সরি, এটা হচ্ছে ভক্সি জেডএস কিরামাকি, এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, আগামীকাল নাম্বারে যাবে ইনশাআল্লাহ। আর ওই দিক দিয়ে আছে হচ্ছে করোলা WXB 2020 ব্ল্যাক কালার গাড়ি, ব্ল্যাক কালার 2020 করোলাটার যে ফ্রন্ট লুক, এটা প্রাইস হচ্ছে আপনার 35,80,000 টাকা। এটা ফোর পয়েন্টের করোলাটা, আপনার প্রাইস সরি মাইলেজ হচ্ছে 55,000। আর এদিক দিয়ে আরও যে গাড়িগুলো আছে এর মধ্যে, এটা হচ্ছে নোহা সরি স্কোয়ার জিআই প্যাকেজের গাড়ি, এটা 34,50,000 3.5 75,000 কিলোমিটার, ব্ল্যাক কালার গাড়ি, হাইব্রিড গাড়ি 34,50,000। আর এদিক দিয়ে আরেকটা এক্সিও হোয়াইট কালার, এটা নাম্বার হয়ে গেছে 2018 ফোর পয়েন্টের 42,000 কিলোমিটার ছিল, যে নাম্বার হয়ে গেছে 18 CR 1970 গাড়ির নাম্বার। কিছু পেমেন্ট বাকি আছে, এই জন্য এখনও ডেলিভারি দিতে পারিনি, কাস্টমার ফুল পেমেন্ট করলে আসলে আমরা গাড়ি ডেলিভারি দিই। আর এদিক দিয়ে হচ্ছে ফিল্ডার, এটা WXB 2018 গাড়ি, রেড ওয়াইন কালারের গাড়ি, 45,000 কিলোমিটার। এটার অপশন গেট হচ্ছে আর পয়েন্ট দিছে, জাস্ট একটা রিপ্লেস করছে লাইট, যার জন্য আর পয়েন্ট দিছে, বাকি গাড়ির ইঞ্জিন সাসপেনশন এবং ব্যাটারি খুব ভালো কন্ডিশনে আছে। WXB-টার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 29,000, রেড ওয়াইন কালারের গাড়ি। আর এদিক দিয়ে হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম 2018, এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, এটার সোল্ড আউট জিআই প্রিমিয়াম। এটার প্রাইস ছিল আপনার এই 2018টা কত জন, এটা কোন গাড়িটা, একটু ভুলে গেছি, মনে পড়তেছে না গাড়ি কোনটা। যাক, এটাও বিক্রি হয়ে গেছে, এগুলোর প্রাইস ছিল আমার সম্ভবত 36,50,000 মনে হয়, গাড়িটা একটু ভুলে গেছি, এটা কোন গাড়িটা মনে পড়তেছে না। যাক, এখানে আপনার হেরিয়ার আছে 2018 গাড়ি, এটা হচ্ছে প্রোগ্রেস প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, 2018 ব্ল্যাকিশ পার্পেল কালার, খুব চমৎকার কালার, এটা ব্লু ব্ল্যাক টাইপের কালার, এবং ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র, ব্রাউন সিট, লেদার সিট, এবং আপনার সানরুফ, এই যে সানরুফ আপনার, এটা 4,45,000 কিলোমিটার, প্রাইস হচ্ছে 68,50,000 টাকা। এই হচ্ছে ব্যাক সাইড হেরিয়ারের। আর এদিকে হচ্ছে আপনার হোন্ডা সিভিক আছে, মিকা ব্লু কালার, 2018, এটা 37,00,000 এলএক্স প্যাকেজ, আপনার এলইডি ফগ লাইট আছে এবং এলইডি হেডলাইট আছে, সিসি 1500 CC টার্বো, যারা প্রিমিয়াম এলিয়ান নেন তারা এগুলো নিতে পারবেন, যেহেতু প্রাইস কম 37,00,000। আর এদিক দিয়ে হচ্ছে নোহা আছে, এটা 2018, এটা নন হাইব্রিড গাড়ি, এটা 34,00,000 টাকা মাত্র, 2018 নন হাইব্রিড নোহা, যারা নন হাইব্রিড 2000 CC গাড়ি নিতে চান এটা নিতে পারবেন। আর এদিকে আছে হেরিয়ার 2000, এটা কত মনে, বিশের হেরিয়ার রেড ওয়াইন কালারের গাড়ি, আপনার সানরুফ সহ JBL সাউন্ড সিস্টেম, 360 ক্যামেরা সব আস, 3.5 এবং 2020 নন হাইব্রিড, অপশন গ্রেড 48,000 কিলোমিটার, প্রাইস হচ্ছে আপনার এই কত জানো, এটার প্রাইস সম্ভবত 81 2020 হেরিয়ার।
আর এদিক দিয়ে আপনার আরো কয়েকটা গাড়ি আছে, এর মধ্যে যেমন করলা ক্রস, এটা নার্ডো গ্রে, এটাও অ্যাডভান্স হয়ে গেছে, 2023 ছিল এটা, যে অ্যাডভান্স হয়ে গেছে সোল্ড, এটা ব্যাংলন হইতেছে। আর এদিক দিয়ে স্কোয়ার, এটা ব্ল্যাকিশ পার্পেল কালার, যে প্রিমিয়াম, এটা অবশ্যই পার্চেস অর্ডার চলে আসছে, ইনশাল্লাহ নাম্বারে চলে যাবে আগামীকাল। 2018 এটা আর পয়েন্ট ছিল, 41,000 কিলোমিটার গাড়ি ছিল, যে প্রিমিয়াম, এটা সিসি হচ্ছে 1800 সিসি। আর ওদের অ্যাড্রেসটাও দেখাই দিব, আরও কিছু গাড়ি আছে, ও গাড়িও দেখতে পারবো ইনশাআল্লাহ। গোডাউন আসলে আরও 2টা গোডাউন আছে, জানি না অতটুকু যেতে পারবো কিনা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ডেলিভারি হবে ইনশাআল্লাহ হোন্ডা ফিট, যদি কেউ নিতে চান আরও কিছু গাড়ি আসবে আমাদের ইনশাআল্লাহ, দয়া করবেন। জি, আর এখানে আমাদের এই গাড়িটা নতুন আসছে, এটা হচ্ছে হ্যারিয়ার 2020-এর গাড়ি, এটার অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, 32,000 কিলোমিটারের গাড়ি, এখনও গাড়ি ধোয়া হয়নি, পট কন্ডিশনে আছে, জেড লেদার প্যাকেজের গাড়ি হ্যারিয়ার, এটা হাইব্রিড গাড়ি, এটাতে JBL সাউন্ড সিস্টেম আছে, এবং ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে আপনার ব্রাউন ইন্টেরিয়ার। প্রাইস হচ্ছে আপনার, এটার কত যেন গাড়ি লক করা, উপরে প্যানোরামিক রুফ আছে, প্রাইস হচ্ছে আপনার 82, 2020-এর জেড লেদার প্যাকেজের গাড়ি হ্যারিয়ার। আর এদিকে করোলা করোলা, এটা হচ্ছে ক্রস জেড প্যাকেজের গাড়ি, আপনার এটা মডেল স্টার বডি কিট আছে, যে মডেল স্টার বডি কিট, এটা 2021 মডেলের গাড়ি, ব্ল্যাক কালার গাড়ি, অকশন গাইড 4 পয়েন্টের, এটা কিলোমিটার সম্ভবত 9,000 কিলোমিটার, এটার প্রাইস হচ্ছে, এটা এটাতে 4 ক্যামেরা আছে, এবং ওপরে প্যানোরামিক রুফ আছে, এই যে 4 ক্যামেরা, এটার পিছনের সাইডটা, এই হচ্ছে ব্যাক সাইড, এই করোলা ক্রসের প্রাইস 53,80,000 টাকা, 53,80,000, 2021-এর গাড়ি রেডি স্টকে। তারপর এটা হচ্ছে আরেকটা হ্যারিয়ার, এটাও জেড লেদার প্যাকেজের গাড়ি, এটা অবশ্য নন হাইব্রিড গাড়ি, যেটা হাইব্রিড হবে এখানে হাইব্রিডের লোগো থাকবে, নন হাইব্রিড আজকে নতুন নতুন আসছে, এর প্রাইস হচ্ছে আপনার, এটা অকশন গিয়ার হচ্ছে 4.5 গ্রেড, কিলোমিটার মাত্র এই 32,000 কিলোমিটার, জেড লেদার প্যাকেজের নন হাইব্রিড, নন হাইব্রিড হলে লোগো কিন্তু কালো হবে, হ্যাঁ, যে ব্ল্যাক কালার লোগো, আর নর্মালি হয় ব্লু, যেটা হাইব্রিড, এটার প্রাইস হচ্ছে আপনার এই 95, 2020-এর গাড়ি। আর বাকি আমাদের অ্যাড্রেসটাও দেখাই দিচ্ছি, আর যে প্রাইসগুলো বলতেছি আসলে এটা আমাদের আস্কিং প্রাইস, ইনশাআল্লাহ সামনাসামনি আসলে ভালো ডিসকাউন্ট করতে পারবো। আর এখানে আমাদের এই রেড কালারের যে জিআর হ্যারিয়ার জিআর যেটা আসছিল, এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, জিআর ভার্সনের হ্যারিয়ার ছিল, এটা হাইব্রিড গাড়ি, এই গাড়ির ভিডিও করার ছিল আমাদের, জিআর স্পোর্ট, এটার প্রাইস তো আমাদের ভিডিওতে বলা আছে, তবে তার চেয়ে আমরা অনেক ডিসকাউন্ট করে দিচ্ছি সোল্ড আউট, এটা যেখানে লেখা আছে জিআর স্পোর্ট, এটা আলাদা একটা ভার্সন হ্যারিয়ারের মধ্যে। আর বাকি এদিকে হ্যারিয়ার আমাদের 2019-এর, এটা প্রগ্রেস মেটাল লেদার প্যাকেজের গাড়ি, ফুল লেদার সিট, এটা 220 কালার কোডের গাড়ি, আপনার অ্যালুরিম হচ্ছে আপনার 20 ইঞ্চি অ্যালুরিম, এবং এই মডেল স্টার অ্যালুরিম, এই গাড়িটার অপশন গ্রেড 4 পয়েন্টের, 48,000 কিলোমিটার, ফুল লেদার সিট, সিট মেমোরি, সানরুফ, এটার প্রাইস হচ্ছে আপনার 74 আমাদের আস্কিং প্রাইস, ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিব। আর এদিকে হচ্ছে আপনার হোন্ডা CRV EX মাস্টার পিস প্যাকেজের গাড়ি, এটা হাইব্রিড গাড়ি, এটা কালার হচ্ছে আপনার পার্পেল কালার, যেটা ব্লু টাইপের, ব্লু গ্রে টাইপের, এই যে হাইব্রিড গাড়ি,
এই গাড়ির ফুল ভিডিও করা আছে দেখতে পারবেন। এটার প্রাইস হচ্ছে আমাদের 5650, হন্ডা সিআরবি ইএক্স মাস্টার পিস, সরি 5750 এটার প্রাইস, 5750 2018 4.5 গ্রেড, ফুল ভিডিও করা আছে হাইব্রিড গাড়িটার। জি, শোরুম অ্যাড্রেস হচ্ছে এই যে, এখানে যেমন নাবানার থ্রি এস সেন্টার আছে, নাবানার টয়টা শোরুম এটা, এরপরে হচ্ছে নাবানার এইচআর টাওয়ার। এদিকে নাবানার এই টয়টা শোরুমের সাথেই নাবানার সিএনজি আছে, সিএনজি কনভার্সন, আর সিএনজি কনভার্সনের পরেই হচ্ছে এইচআর টাওয়ারটা আর কি। আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই এই রাস্তাটার নাম হচ্ছে বীর উত্তম, বীর শওকত রোড বা গুলশান তেজগাঁও লিং রোড। আর এদিক দিয়ে আছে হচ্ছে হাবাল, হেভেল গ্যারি শোরুম, হেভেল গ্যারি শোরুম। এটা দেখাই দিচ্ছে এই জন্য যে কারো যেন কষ্ট না হয় অ্যাড্রেসটা চিনতে। গুগলে বা ইয়েতেই আপনার এই যে নাবানার উচারটা আবার সার্চ দিলে চলে আসবে। এদিকে কয়লা রেস্টুরেন্ট বামেরটা, এই হচ্ছে তেজারা মোটরস এই যে বামে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে নাবানার এইচআর টাওয়ার, এই বিল্ডিং কর্নারে ঘুরতেই হচ্ছে এই বিল্ডিংটা, এটা নিচতলায় হচ্ছে আমাদের শোরুমটা। এটা তেজার মোটরস পার্মানেন্ট অ্যাড্রেস। আর আমাদের শোরুম সামনে থেকে অবশ্য দেখা যায় না শোরুমটা, এই বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং, এই বিল্ডিংয়ের এই সাইডটাই হচ্ছে আমাদের শোরুমটা।